এখন তো হাঁস ফাঁস গরম, এই গরমে কি খেলে ভালো লাগবে তার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি দুটো কাঁচা আম নিয়েছি, একটু ছুলে পিস পিস করে বাটিতে ভিজিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে, যাতে কষ্ট বেরিয়ে যায়। আমি মটর ডাল নিয়েছি, আজকে আমি আম ডাল রান্না করব। মটর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নেব। প্রেশারে দুটো সিটি দিয়ে নেব, লবণ দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশারে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়েছে। আম ডাল একটু পাতলা খেলে ভালো লাগে, তাই একটু গরম জল মিশিয়ে নিয়েছি। যে কোনো তরকারি হোক, ডাল হোক, গরম জল মিশালে ভালো হয়। গরম জল মিশিয়ে নিয়ে পাতলা করে নিয়েছি, প্রয়োজনে আরও মেশাতে হবে জল। কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন, সঙ্গে সর্ষে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে তার সঙ্গে পিস পিস করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো, এবং একটু লবণ দিয়েছি যাতে আমগুলো একটু নরম, ভালো করে নরম হয়ে যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং সঙ্গে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এবং পাতলা ডাল খেতে ভালো লাগে। এবং আরেকটু গরম জল মেশাতে হবে এবং মিশিয়ে নিয়েছি যাতে পাতলা হয়। গরমে পাতলা ডাল খেতেই ভালো লাগে এবং টক মিষ্টি ডালটাই বেশি ভালো লাগে। এবং ডাল ফুটে উঠেছে ভালো করে, এবং সঙ্গে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কিন্তু টক মিষ্টি ডাল ছোট বড় সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। এই গরমে এই ডাল খেলে সবার ভালো লাগবে, বন্ধুরা সবাই এটা খেতে পারো, এই ডাল এভাবে করে খেতে পারো। এত গরম টক মিষ্টি ডাল সবারই পছন্দ হবে, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।